সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের জন্য বাংলাদেশি ফাস্ট ফুড রেস্টুরেন্ট স্টাইল খুবই মজার চিকেন স্যান্ডউইচ রেসিপি নিয়ে আমরা কিন্তু রেস্টুরেন্টে গেলে সবাই কম বেশি চিকেন স্যান্ডউইচ অর্ডার করে থাকে আমাদের অনেকের কাছেই কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে আর একটা চিকেন স্যান্ডউইচ অর্ডার করলে যে পরিমাণ টাকা গুনতে হয় সেই পরিমাণ টাকা দিয়ে কিন্তু আপনি বাসায় চাইলে একটার পরিবর্তে ষোলোটি তৈরি করে খেতে পারবেন এতই কম খরচে বাসা তৈরি করা সম্ভব এর জন্য আমি এখানে চিকেন ব্রেস্ট নিয়েছি এক পিস দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চা চামচ দিয়ে এটা পানির সঙ্গে মিশিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চুলাটাকে ধরিয়ে দিচ্ছি একটু সেদ্ধ হওয়ার মতো লোক চলে আসলে এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি যেন খুব ভালোভাবে এপিট ওপিট দুই পাশে সেদ্ধ হয়ে যায় এরপর কিছুক্ষণ অপেক্ষা করছি যখন এটা খুব ভালোভাবে বলক চলে আসবে এবং সেদ্ধ হয়ে যাবে তখন এটা 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 নিতে হবে তো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি নেব আর বাকি যে চিকেন চিকেন স্টক সেটা দিয়ে আপনারা যে কোনো ধরনের সোপ রান্না করতে পারবেন এখন এই চিকেন ব্রেস্টের যে মাংসগুলো আছে এগুলোকে সেপারেট করে নিতে হবে তাই আমি কাটা চামচ দিয়ে এভাবে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি এটা এমনভাবে ছিঁড়ে নেবেন যেন প্রত্যেকটা মাংস যে ইয়ে থাকে সেটা যেন সেপারেট হয়ে যায় মাংসগুলো যেন দলা পেকে না থাকে যত ছোট করে মিহি করে আপনি মাংসগুলোকে ছিঁড়ে নিতে পারবেন এটা তত ভালো লাগবে খেতে আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে চিকেন সেদ্ধ করার পর যদি আপনি মনে করেন যে আজকে আমি এটা ফ্রিজে রেখে দেব পরের দিন আমি এটা চিকেন স্যান্ডউইচ তৈরি করবো তাহলে কিন্তু আপনার এই চিকেন গন্ধ করবে কারণ সেদ্ধ করা চিকেন কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না এটা গন্ধ করে সো যখন আপনি চিকেন সেদ্ধ করবেন তখন এটা মেয় সঙ্গে মিক্স করে তারপর কিন্তু আপনি ফ্রিজে যদি সাত দিন পর্যন্ত রাখেন চিকেন কিন্তু আর গন্ধ করবে না আমি চিকেনটাকে ছিঁড়ে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম চিকেন চিকেন করে এখন তৈরি করবো মেওনেস এর জন্য আমি এখানে নিয়েছি ব্লেন্ডার জারের মাঝারি যে চপার জার থাকে সেটা এটাতে কিন্তু খুব ভালো হয় মিস হয় না দিয়ে দিলাম একটি ডিম রসুন এক কোয়া হাফ চা চামচ সাদা কালো গোলমরিচের গুঁড়া লবণ হাফ চা চামচ পাপ্রিকা পাউডার দিচ্ছি এক চা চামচ আর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ চিনি আপনাদের কাছে যদি পাপ্রিকা পাউডার না থাকে সেক্ষেত্রে বাদ দিতে পারেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়া দুধ এ পর্যায়ে আপনারা চাইলে সরিষা বাটা দিতে পারেন হাফ চা চামচ আমি মাস্টার্ড পেস্ট ইউজ করব যার কারণে সেটা আমি পরেই ইউজ করছি প্রথমে দিলাম না ব্লেন্ড করার পর যখন রসুনটা গলে যাবে খুব ভালোভাবে তারপর আপনার অ্যাড করতে হবে সয়াবিন তেল আমি এখানে থ্রি ফোর্থ কাপ সয়াবিন তেল নিয়েছি এই থ্রি ফোর্থ কাপ তেল ঢালতে যতটুকু সময় এই সময়ের মধ্যে কিন্তু আপনার মিওনিজটা হয়ে যাবে আপনারা মশলা পাটা যার এই মিওনিজটা তৈরি করতে যাবেন না তাহলে কিন্তু আপনার মিওনিসটা হবে না আর বেশিক্ষণ ব্লেড করে আপনার ব্লেডটাকে গরম করবেন না তাহলে কিন্তু আবার মিওনিজটা ঘন না হয়ে পাতলা হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি ভিনেগার হাফ টেবিল চামচ চেষ্টা করবেন লেবুর রস দিয়ে তৈরি করতে এতে করে ফ্রেশ ফ্লেভার পাওয়া যায় বাসায় লেবুর রস ছিল না তাই আমি এটা ভিনেগার দিয়ে তৈরি করে নিচ্ছে ভিনেগার দেওয়ার পর আবারও কিন্তু এটাকে একটু ব্লেন্ড করে নিতে হবে বেশ কিছু সময় তবে এক মিনিট দেড় মিনিট দুই মিনিট এরকম না জাস্ট কয়েক সেকেন্ডের জন্য ব্লেন্ড করবেন আমারটা ব্লেন্ড করা হয়ে গেছে অফ করে দিলাম অফ করে দিয়ে দিয়ে দিচ্ছি আপনার টমেটো সস এক টেবিল চামচ আর সেই মাস্টার্ড পেস্ট দিলাম এক হাফ টেবিল চামচ এখন সব কিছু মিশিয়ে নিচ্ছি আমার এটা রেডি চিকেন স্যান্ডউইচ তৈরি করার জন্য এ যে টেস্ট করে নিতে পারেন সব কিছু পারফেক্ট আছে কি না আসলে এই পর্যন্ত আমি টেস্ট করে দেখেছি সব কিছুই পারফেক্ট আছে এখন আমি একটি মিক্সিং বোলে নিয়ে এনেছি সে সেদ্ধ করে রাখা চিকেন সম্পূর্ণটা এখানে নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি সে আমি সম্পূর্ণটা এখানে ইউজ করছি না আমার পুরোটা লাগেনি কিছুটা বেঁচে গিয়েছিল আসলে এটা নির্ভর করছে আপনার যে চিকেনের ব্রেস্ট সেটা কতটুকু মানে যদি বেশি বড় হয় সেক্ষেত্রে সম্পূর্ণটা লাগবে যদি মিডিয়াম সাইজ হয় সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ মেনেজ দেওয়ার প্রয়োজন নেই কিছুটা রেখে দিলেই হবে এরপর জাস্ট এটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন যদি আপনি মনে করেন যে আমি এই যে চিকেন মিক্স করা যে মিশ্রণ এটা আমি ফ্রিজে রেখে দিব সংরক্ষণ করে তো এই পর্যায়ে আপনি সংরক্ষণ করে রেখে দিতে পারবেন এটা কিন্তু নষ্ট হবে না বা চিকেন গন্ধ করবে না তবে শুধুমাত্র চিকেন সেদ্ধ করে সেটাকে ছিঁড়ে বা আস্তই যদি আপনি ফ্রিজে রাখেন তখন কিন্তু গন্ধ করে সেটা ভালো লাগে না খেতে এই পর্যায়ে আবার আমি লবণ কালো গোলমরিচের গুঁড়া এবং এক চা চামচের মতো ভিনেগার অ্যাড করলাম কারণ আমি টেস্ট করে দেখেছি চিকেনের সঙ্গে মিক্স করার পর আমার কাছে মনে হচ্ছিল যে এগুলো আরও একটু লাগবে কারণ সব কিছু একটু ফ্যাকাশে লাগছিল কালো কালো গোলমরিচের গোলমরিচের গুঁড়া গুঁড়া মানে সাদা আর আপনার চিনি ভিনেগার দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে মিক্স করে নিলাম স্যান্ডউইচ তৈরি করার জন্য আমি এখানে ব্রেড স্লাইস নিয়েছি এই যে ব্রেডের চারপাশের চারপাশে যে ব্রাউন অংশ আছে এই ব্রাউন অংশগুলো কেটে বাদ দিতে হবে ফাস্ট ফুড রেস্টুরেন্টগুলোতে কিন্তু কখনোই ব্রাউন অংশ রাখে না এগুলো কেটে তারপর স্যান্ডউইচ তৈরি করা হয় তবে স্ট্রিট ফুড যে স্যান্ডউইচগুলো পাওয়া যায় আজকাল কিন্তু দেখবেন যে এই ব্রাউন অংশগুলো সহই তারা চিকেন স্যান্ডউইচগুলো তৈরি করে বিক্রি করে থাকেন তো আমি এটা কেটে বাদ দিলাম এভাবেই সবগুলো কেটে নিতে হবে আমি কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন চিকেন স্যান্ডউইচ তৈরি করব পাউরুটির উপরে চিকেনের মিশ্রণ দিয়ে দিচ্ছি আমি একটু বেশি করে দিচ্ছি কারণ এটা একটু বেশি করে দিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে এরপর সমানভাবে ছড়িয়ে দিচ্ছে সমানভাবে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে ওপরে আরেকটা ব্রেড দিয়ে এভাবে হালকা হাতে চেপে রেখে দিতে হবে আমি দুইটা এইভাবে তৈরি করেছি এখন আমি আবার শশা অ্যাড করলাম শশাটাকে আমি গ্রেট করে চিপে জুসটা ফেলে দে তারপর কিন্তু এটা অ্যাড করলাম আপনারা চাইলে শশা অ্যাড করে তৈরি করতে পারেন এভাবেও তৈরি করা যায় আসলে বিভিন্নভাবে চিকেন স্যান্ডউইচটা তৈরি করা যায় তবে খেয়াল রাখবেন শশাগুসি যদি অ্যাড করেন সেটাতে যে পানি থাকে পানিটা অবশ্যই চিপে ফেলে দিয়ে তারপর অ্যাড করবেন তা না হলে দেখবেন যে কিছুক্ষণ পর সেটা ছেড়ে দিবে মানে পানি ছেড়ে দিবে এবং আপনার এই যে চিকেনের মিশ্রণটা কিন্তু লিকুইড হবে যখন ব্রেডের উপরে দিবেন তখন দেখবেন গুলে গুলে পড়ে যাবে কিন্তু আমার ক্ষেত্রে সেটা হচ্ছে না আর কারণ আমি জুস শশার যেটা ছিল সেটা কেটে চিপে বাদ দিয়েছে আর কি তো আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি দেখুন চিকেন স্যান্ডউইচটা কেমন হয়ে তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর এবং লোভনীয় হয়েছে আর এটা খেতেও কিন্তু অত্যন্ত মজার আপনার ট্রাই করে দেখবেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর বাকি যে মিশ্রণ রয়েছে এই মিশ্রণটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব এটা সাত দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে আর কিছু ব্রেড আমি প্লাস্টিক র্যাপার দিয়ে মুড়িয়ে নিয়েছি এটাও আমি নর্মাল ফ্রিজে রেখে দিব কারণ আমি যে পরিমাণ চিকেনের মিশ্রণ তৈরি করেছি এখান থেকে আমি ষোলো পিস চিকেন স্যান্ডউইচ তৈরি করেছে এবং কিছু অংশ বেঁচে গিয়েছে সেটাও আমি নর্মাল ফ্রিজে রেখে দিলাম তো অনেক চিকেন স্যান্ডউইচ তৈরি করা যায় কিন্তু একটা চিকেন ব্রেস্টের অংশ দিয়ে একটা চিকেন স্যান্ডউইচ তো আপনারা চাইলে কিন্তু খুবই অল্প খরচে বেশি করে চিকেন স্যান্ডউইচ তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন প্লাস বড়দের লাঞ্চ বক্স বা সকালে বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু ঝটপট ফ্রিজ থেকে বের করে দিয়ে দিতে পারবেন বা চাইলে একটু খাওয়ার সময় ফ্রিজ থেকে বের করে হাফ মিনিটের জন্য মাইক্রো ওভেনে গরম করে নিতে পারেন বা তাওয়ায় সেকেন্ড নিতে পারেন দেখবেন খেতে দুর্দান্ত লাগে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং আপনাদের কাজে আসবে যদি আমার আজকের রেসিপিটি ভালো লাগে বা আপনাদের কাজে আসে প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য